নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করো আপনালোক সকলে ভালে কুশলে আছে। আজি মই আপনালোকর মাজত আকো এটা নতুন ভিডিও লৈ আহিলো। আজি মই নামঘরত আহিছো, আজি মাধবদেবর তিথি আছিলে। তো ইয়াতে কি কি হয়েছে সকলোখিনি আপনালোকর মাজত শেয়ার করব ওলাইছো। আহকসুন, বেশি দেরি নকৰি ভিডিওটোৰ মাজলৈ যাও। আশাই আছে আরম্ভণি আৰু আর এইফালে সবজি পাচলি কাটি আছে, মই দেখাই আছো বাৰু দেই। সকলে সবজি কাটি আছে আর দে, আরে বাপ জনায় চাহ দি আছে। বাপে সবজি কাটি আছে, কালি বড় তরকারি কাটি আছে, এইবিল কাটি আছে, এখানে কাটি আছে, আলু কাটি আছে। কিয় বুড়া বুড়া মানুহ যে কষ্ট কৰিছে এইটো দেখাব লাগিব ন। প্ৰতিযোগিতা হৈ আছে এতিয়া। বিপুল বৰ্মন বাপ জনাই এয়া প্ৰসংগ কৰিছে। আপোনালোকে চাওকচোন তেখেতৰ প্ৰসংগ বাবে কেনেকুৱানো হৈছে এবাৰ জনাব দেই। Yeah.
আমি সন্ধ্যার পিছতে প্রসাদ আরম্ভ করি আর প্রসাদ পাঠের আহ্বান করা এই ধর্মালোচনী সভাখনি সভাপতিত্ব করা শ্রদ্ধার প্রাথমিক শাখার সভাপতি শ্রদ্ধার তালুকদার বাপজনা বিশিষ্ট অতিথি আসন গ্রহণ করা শ্রদ্ধার মেধি বাপজনা সভাখনি উদ্বোধন করা উদ্বোধক শ্রদ্ধার মেধি বাপজনা নির্দিষ্ট বক্তা আসন মনি করা শ্রদ্ধার ঠাকুরিয়া বাপজনকে প্রমুখ্য করে আজির সভার উপস্থিত থাকা মূল পিতৃ মাতৃ স্বরূপ বাপ বান্ধব আই মাতৃ সমস্ত দাদা বাইদেউ সকল আর মূল বন্ধু বান্ধবী সকল প্রথমে আমি সকল চরণত সেবা নিবেদন করেছো আর এই জগতে এই মহান অনুষ্ঠানটি আমার দুয়াখাল কবলৈ দিয়ার বাবে প্রাথমিক বাপ আই সমস্ত আমি ধন্যবাদ জানাইছো আমি মহাপুরুষ মাধবদেব আর শঙ্করদেবর মিলনের ওপর দুয়াখার কথা কবলৈ উলাইছো এইখিনি কবলৈ যাওঁতে আমার হব পৰা ফুলকুটিবোৰ আপোনালোকে নিজে মাৰ্জনা কৰিব কৃষ্ণ মহাপুৰুষ মাধৱদেৱৰ জন্ম হৈছিল 1499 চনত লখিমপুৰ জিলাৰ নাৰায়ণপুৰৰ লেটেকু পুখুৰী নামৰ ঠাই হৰিহিঙা বৰা উজিয়াৰ ঘৰত তেখেতৰ পিতৃৰ নাম আছিল গোবিন্দগিৰি ভূঞা আৰু মাতৃৰ নাম আছিল মনোৰমা তেখেতে ৰাজেন্দ্ৰ অধ্যাপকৰ তলত অধ্যয়ন কৰিছিল মাধৱ গুৰুকে বা প্ৰত্যেকটো ৰাস্তাতে মাধৱ গুৰু
গুরুজনের সমস্ত কর্ম আগবাড়ি যায়। গুরু কেনেকে করেছিলেন, নিজে স্নান করে আহি গুরুজনের গা ধোয়া, পানি দিয়া, তারপরে গা ধোয়া, বস্ত্র দিয়া, তারপরে সমস্ত সাজপার ধুতি চুরিয়া, গামোচা দিয়া, সমস্ত জিনিস পরিপাটি করে দি আপনাদের মোরে ভিডিওটি চাই কেনকা পালে আবার কমেন্ট করব না পাহরিব, আর যদি ভিডিওটি চাই ভাল পাইছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব। নমস্কার।